একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। বুধবার শহীদ মিনার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তার জন্য গোটা চত্বরে 700 র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরও জানাচ্ছেন মহিমেজান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের গুরুত্বপূর্ণ সকল শ্রেণী পেশার মানুষ এসে পুষ্পার্ঘ্য অর্পণ করে। তাই প্রতি বছরের মতো এবারও শহীদ মিনারকে ঘিরে র‍্যাব পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তিনটি সেক্টরে ভাগ করে 10টি চেকপোস্ট সহ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় নজর রাখা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখানে প্রতি বছরে সিকিউরিটির ব্যবস্থা গ্রহণ করে থাকি, সমানভাবে এই বছরও আমরা সিকিউরিটির ব্যবস্থা আমরা এখানে গ্রহণ করছি। যেমন এখানে আমাদের যে তিন স্তরের সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি শহীদ মিনারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র‍্যাবের বম্ব স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান ডিজি র‍্যাব। নাশকতামূলকের ব্যবস্থার এমন কোনো স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে নাই, তবে আমরা সতর্ক এবং সেই জন্য সতর্কতামূলক সিকিউরিটি সকল ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। এদিকে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সন্ধ্যা 7টা থেকে বৃহস্পতিবার বিকাল 3টা পর্যন্ত শিক্ষা ভবন ক্রসিং, দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি মোড়, নীলক্ষেত সড়ক, নিউ মার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, আজিমপুর মোড়, পলাশী ক্রসিং, এসএম হল, জগন্নাথ হলের সামনের সড়ক, শাহবাগ ক্রসিং, টিএসসি মোড়, সলিমুল্লাহ এতিমখানা, আজিমপুর বটতলা, বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার, নিউ পল্টন লেন সহ আশেপাশের বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। শহীদ মিনারে যেতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ হলের সামনের রাস্তা ব্যবহার করতে হবে সবাইকে।